Hey, I'm back with another mini phone. তবে এবার মিনি ফোনটি একটু অন্যরকম কারণ এতে রয়েছে টাচ কিপ্যাড প্যানেল যার জন্য এটিকে হাতে নিলে রয়্যাল রয়্যাল একটা ভাব আসে। বাই দ্য ওয়ে এবার মূল আলোচনায় আসি। এই সুন্দর মিনি ফোনটি ছিল মার্স ব্র্যান্ডেড যার মডেল ছিল MS104। সো আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব সুন্দর মিনি ফোনটির গুণমান কেমন নাকি শুধু এটি দেখতেই সুন্দর। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দ্য ভিডিও। একদম শুরুতে ফোনটির বিল কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে যদি আলোচনা করি, MS104 ফোনটির বিল কোয়ালিটি ছিল প্লাস্টিক আর বডি ফিনিশিং ছিল গ্লসি। সো বডি ফিনিশিং যেহেতু গ্লসি তাই বডিতে হাতের চাপ ধুলাবালি খুব সহজে দেখা যায়। চেষ্টা করবেন ব্যাক পলি লাগিয়ে নেওয়ার জন্য, এতে করে হাতের চাপ ছোটোখাটো স্ক্র্যাচ এসব কিছু থেকে সেফ থাকবে ফোনটি। দেন ফোনটির ডিজাইন নিয়ে যদি কথা বলি, ফোনটির ব্যাক ডিজাইন যেমন তেমন একটা ডিজাইন যেটি আমার কাছে ভালো লাগেনি, তবে আসল চমক দেখতে পাবেন ফোনটির ফ্রন্টে। অপস জাস্ট মাইন্ড ব্লোয়িং। সো এবার ফোনটিতে থাকা রেগুলার পোর্টস অ্যান্ড বাটন পজিশন যদি দেখি, নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট অ্যান্ড মাইক্রোফোন, আর লেফট সাইডে হাইব্রিড সিম কার্ড স্লট যেখানে একটি মেমোরি কার্ড একটি সিম কার্ড ব্যবহার করা যাবে, অথবা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন যদি আপনি মেমোরি কার্ড ব্যবহার না করেন। এছাড়া ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন অ্যান্ড রিসেট বাটন। সো এখানে রিসেট বাটন থেকে একটা সুবিধা হয়েছে, বিকজ কোনো কারণে সাডেন ফোন যদি হ্যাং করে তখন রিসেট বাটনটি কোনো কিছু দিয়ে পুশ করলে ফোনটি অফ হয়ে অন হবে। ওকে, ফোনটির উপরে গেলে দেখা মিলবে বিগ টর্চ লাইট আর তার পাশে হেডফোন জ্যাক। এখানে থাকা টর্চ লাইটের আলো নিয়ে যদি কথা বলি, লাইটের আলো ছিল বেশ ভালো, বিশেষ করে এসব মিনি ফোনে যারা টর্চ লাইটকে প্রাধান্য দিয়ে থাকেন তাদের কাছে এই টর্চ লাইটের আলো ভালো লাগবে। ওয়েল, ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ উইথ ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটও আছে। এখানে দুইটি ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা শুধু কাজ দিবে আর একটি ক্যামেরা জাস্ট শো। এছাড়া এখানে আরও দেখতে পাবো ফোনটিতে থাকা স্পিকার পজিশন। এই স্পিকারের সাউন্ড ছিল স্ট্যান্ডার্ড, খুব বেশি লাউডনেস ছিল না, তবে যে সাউন্ড ছিল এটি অনেকটা টুইটারের মতো লাইক, যার জন্য এর সাউন্ড কারো কাছে ভালো নাও লাগতে পারে। এছাড়া এই স্পিকারের সাউন্ড ইনডোরের জন্য ঠিক আছে, তবে যদি আপনি বাইরে থাকেন স্পিকারের সাউন্ড শুনতে কিছুটা সমস্যা হবে, আর তাই পরামর্শ থাকবে ফোনটিতে থাকা ভাইব্রেশন ব্যবহার করার জন্য, এতে করে কল আসলে বুঝতে আপনার জন্য সুবিধা হবে। সো এতক্ষণ তো ফোনটির বাইরের কন্ডিশন নিয়ে কথা বললাম, এবার কথা বলা যায় ফোনটির ভিতরের কন্ডিশন নিয়ে। ফোনটির ইনবিল্ট স্টোরেজ ছিল 32 MB রম অ্যান্ড 32 MB র্যাম, এবং ভালো ব্যাপার হচ্ছে MS104 ফোনটিতে ব্যবহার করা হয়েছে MTK চিপসেট, উইচ ইস MTK 6261D। ওয়াও, এখানে বাজিমাত করে দিল একদম। পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলি, এই চিপসেটের পারফরমেন্স ভালো হয়ে থাকে, এই ফোনের ক্ষেত্রেও এমনটাই পেয়েছি, তবে এখানে ঝামেলা হচ্ছে এই টাচ প্যানেল। যে জিনিসটা এই ফোনের একটা প্লাস পয়েন্ট ছিল সেই জিনিসটার কারণে এই ফোনের জন্য সুফল বয়ে আনতে পারেনি। ব্যবহারের অভিজ্ঞতা যদি শেয়ার করি, ফোনটি 3-4 দিন ব্যবহার করেছি, ব্যবহারের মধ্যে এমনও হয়েছে মাঝে মাঝে টাচ প্যানেল কাজ করে না। এর প্রথম কারণ হলো ব্যবহারের কারণে হাতের চাপ যদি বেশি পড়ে অথবা হাত যদি হালকা ঘেমে যায় তাহলে টাচ প্যানেলে কাজ করবে না, যার জন্য ব্যবহার করার আগে বারবার টাচ প্যানেল মোছামুছি করতে হয়। এছাড়া ফোনটি আমার ব্যবহারে মাঝে মাঝে এমনও হয়েছে ধুপধাপ করে কোনো কথা ছাড়া হ্যাং হয়ে গিয়েছিল, তবে বলছি না ফোনটি খারাপ, এমনও হতে পারে আমার কাছে থাকা এটির ডিফল্ট কোনো সমস্যা ছিল। সো যার জন্য বলবো আপনারা যদি ফোনটি নিয়ে থাকেন ব্যবহারের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। এনিওয়ে এবার কথা হলো যে ফোনটির ফোনবুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি নিয়ে। ফোনটিতে ফোনবুক ক্যাপাসিটি ছিল 1000 এবং মেসেজ ক্যাপাসিটি ছিল 500। ফাইনালি এখানে আমার মনের মতন কাজ করেছে ফোনটি। সো যারা এসব ফোনে ফোনবুক ক্যাপাসিটি একটু বেশি খোঁজাখুঁজি করে থাকেন তাদের জন্য ফোনটি হতে পারে একটা ভালো চয়েস। এনিওয়ে এবার আলোচনা করা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। MS104 ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.77 ইঞ্চ QVGA ডিসপ্লে, উইচ ইজ কালারফুল ডিসপ্লে। ফোন অনুযায়ী ডিসপ্লের ব্রাইটনেস কালার যথেষ্ট ভালো লেগেছে, তবে ছোট ডিসপ্লে হয়ে এসব ডিসপ্লে ইনডোরের জন্য পারফেক্ট হলেও আউটডোরের ব্যবহার করার জন্য অনুপযোগী। সো এবার আলোচনা করা যাক এত কিছুর মধ্যে ফোনটির চার্জিং ব্যাকআপ কেমন ছিল। ওয়েল, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1000 mAh ব্যাটারি। ও, ছোটো ফোন হিসাবে 1000 ঠিক আছে। এছাড়া এই ব্যাটারিকে সাথে থাকা চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে অলমোস্ট 2 ঘন্টার কাছাকাছি সময়, আর এটিকে ফুল চার্জ দিয়ে একটানা কথা বলা যায় 8-9 ঘন্টার মতো, এবং নর্মাল ব্যবহারে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 2 দিনের মতো। এখানে আসলে ব্যাপারটা এমন না যে আমি 2 দিন পেয়েছি আপনি আরও বেশি পাবেন, এটা আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এবার ফোনটিতে থাকা কথা বলার অভিজ্ঞতা কেমন ছিল শেয়ার করা যাক।
এয়ার স্পিকারের সাউন্ড ছিল স্ট্যান্ডার্ড, যেটি খুব বেশিও না আবার একদম কমও না। এবং যেহেতু ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার, তাই কথা বলার সময় সাউন্ড হালকা কিছুটা ব্যাকসাইডের স্পিকার পজিশন দিয়ে শোনা যায়। তবে একটা ব্যাপার বলতে হয়, এসব ফোনগুলো কথা বলার জন্য ঠিক না থাকলেও এই ফোনটি এদিক দিয়ে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এছাড়া ফোনটিতে থাকা দুইটি সিম কার্ড ছিল 2G সাপোর্টেড। সো যে কয়দিন আমি ব্যবহার করেছি, আমার ব্যবহারে নেটওয়ার্ক নিয়ে কোনোরকম সমস্যায় পড়তে হয়নি, যদিও এটি ছিল আমার মেন সিটিতে ব্যবহার করার অভিজ্ঞতা। আর তাই আপনি যদি ফোনটি ব্যবহার করে থাকেন, অনুরোধ করব আপনার ব্যবহারের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন। সো এ পর্যন্ত ফোনটির অনেক কিছু তো দেখা হলো, এবার ফোনটির আরও যেসব দারুণ দারুণ ফিচার রয়েছে সেই সব ফিচার নিয়ে ছোট করে আলোচনা করব। ফোনটির মেনুতে ঢুকে একদম শুরুতে যদি আমরা সেটিংসে ঢুকে যাই, এখানে দেখতে পাবো কল সেটিংস। আর কল সেটিংসে ঢুকলে আমরা যেসব বেসিক ফিচারগুলো এখানে দেখতে পাবো, যেমন কল রিডায়ালার নিচে দেখতে পাবো ভাইব্রেশন ফিচারটি। এই ফিচারটি নিয়ে আমরা বেশ কিছু ভিডিওতে কথা বলেছি, লাইক আপনার ফোনে যখন কল আসবে, আপনি যদি এই ফিচারটি অ্যাক্টিভ করে রাখেন, কলটি যখনই পিক করবেন ফোনটি একটি ভাইব্রেট করবে, এতে করে আপনি বুঝতে পারবেন যে ফোনটি রিসিভ হয়েছে। দেন ফোনটির কল সেটিংসে একদম নিচে পেয়ে যাব আমরা ফোনটিতে থাকা কল রেকর্ডার। এবার আমরা এখান থেকে বের হয়ে যদি ফোন সেটিংসে ঢুকে যাই, এখানে আরও বেশ কিছু ফিচার দেখতে পাবো। তবে যেসব ফিচারগুলো খুব বেশি প্রয়োজন সেসব কিছু নিয়ে যদি কথা বলি, এখানে দেখতে পাবো আমরা পাওয়ার সেভিং মোড। যেহেতু ফোনটিতে 1000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তাই পরামর্শ থাকবে এই পাওয়ার সেভিং মোডটি ব্যবহার করার জন্য। যদিও এটি আপনি যদি ইনডোরে থাকেন তাহলে ব্যবহার করবেন, আউটডোরে থাকলে যদি ব্যবহার করেন তাহলে ডিসপ্লেতে যে আলো দেখা যাবে সেটি একদমই না দেখা যাওয়ার পসিবিলিটি থাকবে। সো পাওয়ার সেভিং মোডটি অবশ্যই ব্যবহার করবেন, আর সেটি ব্যবহার করার সময় এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দেন ফোন সেটিংসে আমরা এখানে আরও কিছু ফিচার দেখতে পাবো, যেমন সেট ভাইব্রেশন লেভেল। এখানে কিন্তু ব্যাপারটি কিন্তু আমার কাছে একদমই দারুণ লেগেছে। একদম দারুণ লাগার কারণ হচ্ছে এখানে থেকে আপনি ভাইব্রেশন যে লেভেলটা আছে সেটি আপনি সর্বোচ্চ ম্যাক্স ভাইব্রেশন লেভেলে রাখতে পারবেন। এই ফিচারটা আসলে আমার কাছে এই ফোনটিতে ভালো লেগেছে, কারণ আমরা প্রায় ফিচার ফোন দেখেছি সেসব ফিচার ফোনের কিন্তু ভাইব্রেশন লেভেলটি কিন্তু আপ করা যায় না। সো এখানে লো এবং নর্মাল, হাই এবং ম্যাক্স, এই লেভেলগুলো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট, অর্থাৎ আপনার কাছে আপনার যেটি প্রয়োজন সেই অনুযায়ী আপনি ভাইব্রেশন লেভেলটি রাখতে পারবেন। সো এই ফিচারটি আপনারা ফোন সেটিংসে গেলে একদম নিচে দেখতে পাবেন। দেন আমরা কথা বলবো ফোনটি কীভাবে আপনি ফ্যাক্টরি রিসেট করবেন। একটা কথা তো আমরা শুরুতেই বলে দিয়েছি, ফোনটি কীভাবে আপনি অফ অন করবেন, মানে রিভোর্ট কীভাবে করবেন, লাইক আমরা যেভাবে স্মার্টফোনে করে থাকি সেটি আপনারা ফোনটির রাইট সাইডে যে রিসেট বাটনটি রয়েছে সেটি দিয়ে করতে পারবেন। বাট ফোনটি যদি আপনি ফ্যাক্টরি রিসেট করতে যান তাহলে কীভাবে করবেন? সো ওয়েল, এই হচ্ছে সেই ফ্যাক্টরি রিসেট করার অপশান, এখান থেকে আপনি ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আর ফ্যাক্টরি রিসেট করার জন্য আপনাকে এখানে ডায়াল করতে হবে 1234। সো এখান থেকে আমরা বের হয়ে এবার চলে যাব সিকিউরিটিতে। আর সিকিউরিটিতে গেলে এখানে যেসব ফিচারগুলো আমরা দেখতে পাবো, প্রাইভেসি প্রোটেকশন। সো সবসময় আমরা যে ফিচারটি নিয়ে কথা বলি, এই প্রাইভেসি প্রোটেকশনের মাধ্যমে আপনার ফোনটিতে থাকা যে স্পেসিফিক কিছু ফাইল রয়েছে এবং সেগুলো এখান থেকে আপনি লক করে রাখতে পারবেন। যারা বিশেষ করে ফোল্ডার লক করতে চান তারা এই ফিচারটি এখানে আসলে পেয়ে যাবেন। এছাড়া ফোনটির এখানে স্ক্রিন লকের যে ফিচারটি রয়েছে সেটিও পাবেন এবং ফোন লকের যে ফিচারটি রয়েছে সেটিও এখান থেকে পেয়ে যাবেন। এবং আরও ফিচার দেখতে পাবেন এখানে, ব্ল্যাকলিস্ট অ্যান্ড হোয়াইট লিস্ট। ওয়াও, অসাধারণ! এখানে ব্ল্যাকলিস্টের পাশাপাশি কিন্তু আপনি হোয়াইট লিস্টের ফিচারটিও কিন্তু পেয়ে যাবেন। সো আমরা একদম ফাইনালি সেটিংস থেকে বের হয়ে যাব, এবং সেটিংস থেকে বের হয়ে যদি আমরা মেনুতে ঘোরাঘুরি করি, এখানে দেখতে পাবো ফোনটিতে থাকা ইন্টারনেট সেটিংস। সো ইন্টারনেট সেটিংস যেহেতু দেওয়া হয়েছে ফোনটিতে, আপনি অফকোর্স ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমি বলবো ইন্টারনেট না ব্যবহার করার জন্য, কারণ যেহেতু 1000 mAh ব্যাটারি, তার মধ্যে ছোট স্ক্রিন, সো ইন্টারনেট না ব্যবহার করাটাই উচিত এসব ফোনে। দেন আমরা এখান থেকে বের হয়ে যদি টুলসে যদি ইন করি, টুলসে আমরা গেলে দেখতে পাবো গেমস, ক্যালেন্ডার এবং অ্যালার্ম। এবং ফোনটিতে কিন্তু 3টি অ্যালার্ম সর্বোচ্চ সেট করতে পারবেন। আর অ্যালার্ম থেকে বের হয়ে নিচে দেখতে পাবো ক্যালকুলেটার, এবং তার নিচে দেখতে পাবো টর্চ লাইট। এবং এই টুলসে থাকা ফিচারগুলোর মধ্যে একদম নিচে দেখতে পাবেন ফোনটিতে থাকা ব্লুটুথ। হয়তো অনেকেই এতক্ষণের মধ্যে ঘাবড়ে গেছেন যে ব্লুটুথটা কোথায়, আর সেই ব্লুটুথটা আপনারা টুলস অপশানে আসলে পেয়ে যাবেন। একদম নিচে আসলে ব্লুটুথ ফিচারটি পেয়ে যাবেন। সো ওয়েল, এবার আমরা এখান থেকে বের হয়ে চলে যাব প্রোফাইলে। আর প্রোফাইলে গেলে এখানে দেখতে পাবো ফোনটিতে থাকা ডিফল্ট 2টি রিংটোন, যদিও রিংটোন আমি আশা করেছিলাম আরও বেশি, যেহেতু ফোনের স্টোরেজ 32 MB ছিল, তাই রিংটোন এখানে মিনিমাম 5টা থাকলে ভালো হতো। তারপর ডিফল্টে 2টি রিংটোন আপনারা পেয়ে যাবেন। আর প্রথমে বলেছি ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও রয়েছে, সো ভাইব্রেশনটাও আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন।
সো ফাইনালি আমরা এই সব কিছু থেকে বের হয়ে এখন চলে যাব মাল্টিমিডিয়াতে, যে ফিচারগুলো নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে একদম শুরুতে কথা বলতাম, এখন আমরা সেই ফিচারগুলো নিয়ে একদম শেষে কথা বলছি। সো মাল্টিমিডিয়াতে যদি আসি, আমরা এখানে যেসব ফিচারগুলো দেখতে পাবো, এখানে দেখতে পাবো ক্যামেরা, টিভি, ইমেজ, অডিও, ভিডিও এবং দেখতে পাবো সাউন্ড রেকর্ডার, FM রেডিও। ওয়েল, ফোনটিতে কিন্তু ওয়্যারলেস FM সাপোর্টেড রয়েছে, মানে ওয়ারলেস FM-এর মাধ্যমে আপনি যে সুবিধাটি নিতে পারবেন উইদাউট হেডফোন, আপনি ফোনটিতে FM রেডিও শুনতে পারবেন। ওয়েল, ব্যাপারটা কিন্তু ভালো ছিল। সো এই তো ছিল মার্স ব্র্যান্ডের MS-04 নিয়ে আমাদের আজকের মতন আলোচনা। আমরা চেষ্টা করেছি ফোনটির ভালো খারাপ সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সবসময় এটি চেষ্টা করি যাতে করে আপনাদের ফোন পারচেস করতে সুবিধা হয়। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানবি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।